বন্ধুরা আমার, তোমাদের সবাইকে আমি আমার মার্লিনস শর্ট স্টোরিজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই। তোমাদের সাপোর্ট পেয়েছি বলে আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি, এগিয়ে আসতে পেরেছি। এজন্য তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তোমরা কোন বিষয়ে ভিডিও চাও আমার কাছে যদি জানাও কমেন্টে, তাহলে ভালো লাগবে। আমি যেমন চেষ্টা করি গঠনমূলক কথা বলতে, ইতিবাচক কথা বলতে, সেরকম কিছুই চাইবে আশা করি। আমার বন্ধুরা জানো আমি শিক্ষকতার পেশায় আছি, এবং করোনার সময় প্রচুর মানুষ যখন ডিমোটিভেটেড হচ্ছিল, হতাশাগ্রস্ত হচ্ছিল, আমরা নিজেরাও হতাশাগ্রস্ত হচ্ছিলাম, কেমন মানে একটা বিভীষিকাময় পরিস্থিতি গেছে, মনে আছে? খুব বেশি দিন কিন্তু পার হয়নি, আমরা একটু সময় পার হয়ে আসলেই আবার অনেক কিছু ভুলে যাই। সেই সময়টায় একটু যদি কারো মনে আশার আলো জ্বালানো যায়, হতাশা একটু যদি মুছে দেয়া যায়, সেই চেষ্টায় আমার এই মোটিভেশনাল কথাবার্তার পেজ এবং চ্যানেলটা খোলা। আজকে তোমাদেরকে সেই বহু পরিচিত গল্পটা একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। সেদিন কয়েকজন বলছিল, লিখেছে, ম্যাডাম গল্প বলেন, গল্প শুনতে চাই। গল্প নানাভাবে ঘুরে ঘুরে এক একটা গল্প আমাদের কাছে আসে, এবং কিছু গল্প নতুন করে যখন লেখা হয় সেটা একেবারেই নতুন গল্প হয়। তবে হাজার বছরের পুরনো এই পৃথিবীতে কোথাও না কোথাও কিছু সাদৃশ্য এসেও যায় গল্পগুলোর মধ্যে। তো আজকে আমি যে গল্পটা বলবো তোমাদেরকে, সে বাঘ আর হরিণ শাবকের গল্প, এটা তোমরা প্রায় সবাই জানো। তো কথা হচ্ছে, জানা জিনিসও না আমরা অনেক সময় ভুলে যাই, তাই না? ভুলে যাই, ভুলে থাকি, আবার যখন শুনি তখন কিছু কথা মনে পড়ে যায়। হয়েছে কি, একটা পাহাড়ি ঝর্ণা ধীরে ধীরে চওড়া হয়ে গেছে, বেশ পানি ঢালুর দিকে যাচ্ছে। এখানে ওপর দিকে আছে বাঘ, আর ঢালুর দিকে মেষ শাবকেরা আসছে এই পানি খেতে। আমি হরিণ বলছিলাম, এখানে আসলে মেষ শাবকেরা এসেছিল। এই গল্পটা যেদিন ঘটেছে, ঘটনাটা মনে রেখো, বাঘ কোন দিকে? ওপর দিকে। আর ভেড়ার পাল, সে বাচ্চা ভেড়া, সে কোন দিকে? নিচের দিকে, ঢালুর দিকে। পানির গতি নিম্নমুখী, এখন বাঘের না ভেড়ার বাচ্চাটা খুব চোখে পড়েছে, তার ইচ্ছা সে যেমন করেই হোক এই ভেড়াটা মেরে খাবে, বাচ্চা ভেড়াটা। এখন বাচ্চা ভেড়াটা চুক চুক করে পানি খাচ্ছে, বাঘ বলছে, এই তুই আমার পানি ঘোলা করছিস কেন? ভেড়া বাচ্চাটা খুব বিনয়ের সাথে বলছে, বাঘ মশাই, আমি তো নিচের দিকে, আমার খাওয়া পানি তো আপনার উপর দিকে যাচ্ছে না। বলছে, তুই বেশি কথা বলিস, বেশি কথা বলিস, তুই আমার পানি ঘোলা করছিস, এর জন্য আমি তোকে খাবো। তো বলছে, আপনি একটু বিবেচক তো, আপনি আপনি একটু দেখেন, আমার এই নিচের দিকের পানি তো আপনার দিকে যাচ্ছে না, আমি তো আপনার পানি ঘোলা করি নাই। ও কিন্তু খুব নরম করে বলছে, কারণ ও জানে বাঘেরা শক্তিশালী। বাঘ বলছে, তুই যদি ঘোলা না করে থাকিস তোর বাপ ঘোলা করেছে, তোর বাপ না করে থাকলে তোর দাদু ঘোলা করেছে, সেই অপরাধে আমি আজ তোকে খাবো, মানে খাবেই খাবে। বন্ধুরা, কেন গল্পটা বললাম জানো? আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে, অনেক সময় দেখা যায় আমাদের কোনো দোষই থাকে না, নির্দোষ আমরা। অনেক সময় ঈর্ষাকাতর ব্যক্তিদের কি বলে, পরশ্রীকাতর ব্যক্তিদের ঈর্ষার অনলে জ্বলতে হয় আমাদের, কোনো কারণ নাই, সঙ্গত কোনো কারণ নাই, কিন্তু তাদের হিংসার দহনে অন্য নিরপরাধ মানুষকে জ্বলতে হয়। এই জিনিসগুলো খুবই বেদনাদায়ক, কিন্তু পৃথিবীতে এরকম অন্যায় হয়েই আসছে। সান্ত্বনার কথা কি জানো? সান্ত্বনা আছে, সান্ত্বনার কথা হচ্ছে, হয়ে যে আসছে
তাদের যে তেমন বিচার কিছু হয়নি, এর জন্য ভাবলে হবে না চিরকালের জন্য তারা বেঁচে গেছে। দেখো না, ওই যে অনেক জায়গায় লেখা থাকে না, দোকানটি সিসিটিভি কর্তৃক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, বাড়িটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এরকম লেখা থাকলে কিন্তু এই যাদের একটু চুরিচামারি করার ইচ্ছা আছে, ইচ্ছাটা দমে যায়, তারা সতর্ক হয়ে যায়। আর আজকাল সিসি ক্যামেরার জন্য অনেক জায়গায় অপরাধী ধরাও পড়ছে। সিসি ক্যামেরা কবে আবিষ্কৃত হলো? মহাকালের হিসেবে মনে হয় যেন গতকাল আবিষ্কৃত হয়েছে, তাই না? মহাকালের হিসেবে, কিন্তু এই কথাটা ভেবে দেখি কি আমরা, সৃষ্টিকর্তা আল্লাহ বলো, ঈশ্বর বলো, গড বলো, তিনি যবে থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, কোনো সেকেন্ডের জন্য কি পৃথিবী তার সৃষ্টি তার দৃষ্টির আড়ালে গিয়েছে? সব সময় তিনি লক্ষ্য রাখছেন, পরিচালনা করছেন, হিসাব রাখছেন, বলতো? সেই পাওয়ারফুল সিসি ক্যামেরা সৃষ্টির প্রথম লগ্ন থেকেই আছে, এখান থেকে কিচ্ছু ডিলিট করা যায় না, এই ক্যামেরা নষ্ট হয় না, কিছু হয় না, সব সময় আছে। অনেকে বলে হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে ঈশ্বর তুমি সাক্ষী থেকো, আমি এটা করেছি, তুমি আমি বললে উনি সাক্ষী থাকবেন, না বললে সাক্ষী থাকবেন না সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা সব দেখছেন, সব দেখছেন, কিচ্ছু মুছে যাবে না। এবং সেই যে চিত্রগুপ্তের খাতা, মানে অনন্ত হিসাবের যে খাতা, সেখানে আমাদের ভালো কাজগুলোর তালিকাও উঠে যাচ্ছে, মন্দ কাজগুলোর তালিকাও উঠে যাচ্ছে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সুতরাং যারা নিরপরাধদেরকে নির্যাতন করছে, ক্ষতি করছে যারা নিরপরাধের, তাদের জন্য অবশ্যই ব্যাপার আছে। আর তুমি যদি নিরপরাধ হও, তোমার জন্য এটা অবশ্যই সান্ত্বনার বাণী, যাকে জাগতিক শাস্তি হয়তো তার হলো না, হ্যাঁ, কিন্তু পরকালের শাস্তি আরো বেশি ভয়াবহ, সেটা থেকে কেউ রেহাই পাবে না। ভালো কাজের জন্য পুরস্কার থেকেও বঞ্চিত হবে না, মন্দ কাজের বিচার থেকেও বঞ্চিত হবে না। কি বলো, তোমাদের কি মতামত কমেন্টে জানাও, কেমন আর গল্পটা কেমন লাগলো বলবে না? ভালো থেকো।